চলমান একটি প্রক্রিয়া এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আমরা শুরু করেছি এবং এইখানে যে ত্রাণটা আপনারা দেখতেছেন আপনাদের জুনায়েদ আহমেদ যার বাড়ি ছিলেন উনি যথেষ্ট আমাদের সহযোগিতা করে টাকা দিয়েছেন আমাদের আপনাদেরকে দেওয়ার জন্য আর আমরা জানেন যে সেনাবাহিনীর লোক বা সশস্ত্র বাহিনীর লোক সর্বদাই তারা সশস্ত্র বাহিনীতে ছিলাম আমরা সঠিক এবং সত্য কাজের জন্য ছিলাম তো আমরা আশা করব আপনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবেন এবং অস্কার বাংলাদেশকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই চলমান প্রক্রিয়ায় আরো আপনাদের মাঝে আসতে পারি শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদেরকেও আমরা আপনাদের জন্য সার্বক্ষণিক দোয়া করি বিভিন্ন সময়ে আমাদের ঢাকা থেকেও আমরা অনেক সময় বড় বড় এই বন্যা দুর্যোগ থেকে রক্ষা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সংস্থাগুলি কল্যাণ সোসাইটি থেকে ভাই দুঃখের সংবাদটা আমরা পেয়ে ঢাকাতে আমাদের সংস্থার সদস্য যারা আছেন সাহায্যার্থে সাহায্যার্থে যে কতগুলো টাকা বা অর্থ বা দান আমাদের কাছে আসছে আজ আমি যার ফলশ্রুতিতে আমরা জানি উঠেন চাউল পর্যন্ত পানি উঠেন যাদের গরু ছাগল হাঁস মুরগি বেতব্য এখানে শেষ করছি কারণ আমাদের এখানে কার্যক্রম শেষ করে ধন্যবাদ সালুটিগণের সকল সদস্য আসসালামু আলাইকুম উনি অনেক অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং ওনাদের উপদেষ্টা পরিষদের সদস্য খালেদ স্যার সম্মানিত খালেদ স্যার আমরা ঢাকা থেকে আজকে সকালে আপনাদের মাঝে উপস্থিত হই এখানে সর্বক্ষণিক সহযোগিতা করেছেন আপনাদের পাশে থাকা প্রশাসনের ওসি সাহেব এবং ওনার সাথে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আপনারা একত্রিত হতে পেরেছেন এবং আরও অন্যান্য এলাকায় চেষ্টা করা যে আসলে এই বন্যা হওয়ার পরে আপনারা যে অবস্থায় দিন যাপন করছেন আমরা দূর থেকে টিভিতে বিভিন্ন জায়গায় আমরা দেখে উপলব্ধি হতে পারি যেন আমরা পরবর্তীতে আপনাদের পাশে উপস্থিত হতে পারি এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম